মোহাম্মদ পিয়াস আপনি লিখেছেন মসজিদের ভিতরে বসেই ইমাম সাহেবের নামে গিবত করে আবার ওনার পিছনেই নামাজ আদায় করে এ বিষয়ে যদি একটু বলতেন তার নামাজ কী হবে সেই ইমামের পিছনে দেখুন ভাই পিয়াস এই অন্যায় কাজটি আমাদের সমাজের অনেক মানুষই করছেন এবং তারা এটাকে অন্যায় মনেই করছেন না আল্লাহ তালা ওনাদেরকে হেদায়ের দান করে আমরা দোয়া করি ইমামের পেছনে সালাত আদায় করছেন সেই ইমামের পিছনে সেই ইমামের পেছনে তার গিবত করছেন মসজিদের মধ্যে খুবই গৃহীত কাজ খুবই অন্যায় কাজ নামাজ তো কাগজে কলমে আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা কাছে এই গিবতের কারণে কবিরা গুনাহে লিপ্তকারী হবেন এবং এই নামাজ শুধুমাত্র তাকে নাজাদ দিবে না যদি সে এই গিবতের গুনা থেকে সুরে না আসে খুবই জঘন্য এবং অন্যায় কথা এটি এবং ইমাম সাহেবের কোনো ভুল হলে ইমাম সাহেবকে সংশোধন সুন্দরভাবে নাসিহা করা যেতে পারে কিন্তু তার পেছনে তাকে নিয়ে সমালোচনা করা সেটা খুবই অন্যায় কাজ খুবই গৃহীত এমনিতেই গিবদ গুনাহের কথা এরপর আবার যে ইমাম বোঝা আপনি ইক্তেদা করছেন সেই ইমামের পেছনে সমালোচনা করছেন তাও আর মসজিদে সমালোচনা করছেন ট্রিপল গুণা হচ্ছে সেখানে ইমাম সাহেবদের নিয়ে এই ধরনের সমালোচনা করাটাকে আমরা দোষণ কিছু মনে করি না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন ওলামা একরামের সমালোচনা করার আগে ভাবতে হবে অন্যায় থাকলে সেটাকে যথাযথ প্রক্রিয়া বিহিতের চেষ্টা করতে হবে এই জন্য কোনায়ক সালাব বলেছিলেন লোহা ওলামা ইমাসমুমা ওলামা একরামের গোস্ত কিন্তু বিষাক্ত অর্থাৎ তার তাদের পরনিন্দা করা মানে গোস্ত খাওয়ার মতো মৃত ভাইয়ের তাই না কোরআন ভাষ্য অনুযায়ী তো তাদের গোস্ত খাওয়া বা তাদের গিবত করাটা এটা হলো মৃত মানুষের আপনার বিষাক্ত গোস্ত খাওয়ার মতো অর্থাৎ এটা আপনাকে ধ্বংস করে দেবে এই জন্য আমাদের ব্যাপারে এই ধরনের অভ্যাস যাদের আছে তারা সেখান থেকে সরে আসি এবং তবা করি আবু হায়াত আপনি লিখেছেন আমি একটা হিন্দু ছেলেকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াই তারা আম্মু আমাকে মাঝে মাঝে খেতে দেন আমি কি তা খেতে পারবো বাবু হায়াত হিন্দু বা অন্য কোনো ধর্মের অনুসারী তাদের বাসায় গিয়ে আপনি প্রাইভেট পড়ান আপনি ছেলে মানুষ অন্য ছেলেকে প্রাইভেট পড়ান কোনো অসুবিধা নেই এবং সেখানে তার মা আপনাকে যে খাবার খেতে দেন সেটি যদি হালাল খাবার হয় ধরুন ফ্রুটস আছে বা সাধারণ যে বিস্কিট পাওয়া যায় এই জাতীয় কিছু আছে বা তারা বাসায় এমন কিছু রান্না করেছেন যেটাতে মানে হারামের কোনো কিছু নেই তাহলে সেক্ষেত্রে সেটা আপনি খেতে পারেন তাদের নিজেদের জবে করা পশু যদি তারা দেয় তাহলে রান্না করে তাহলে সেটা আপনি খেতে পারেন না বা কোনো হারাম খাবার যদি দেয় সেটা আপনি খাবেন না এছাড়া হালাল যে কোনো কিছু আপনি খেতে পারেন এমনি নাহিদ ইসলাম আপনি লিখেছেন আমি বাংলাদেশের অভ্যন্তরীণ জাহাজে চাকরি করি আমি কি কসর নামাজ পড়ব না কি পুরো নামাজ পড়বো সুনদ নামাজ কি পড়তে হবে আপনি জাহাজে এক জেলা থেকে অন্য জেলা অনেক দূরে যান যদি ব্যাপারটা এরকম হয় সফরের দূরত্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসর নামাজ পড়বেন আর যদি আপনি জাহাজে চাকরি করেন জাহাজ এক জায়গায় দাঁড়িয়ে থাকে দীর্ঘদিন এবং সেখানে থাকবে আপনি জানেন সেখানে থাকার বন্দোবস্ত আছে বা জাহাজের মধ্যে আপনার ফ্যামিলি সেট আছে আপনার সাথে তাহলে আপনি পুরোনামাস পড়বেন আর শূন্যতম সফর অবস্থায় পড়ার গুরুত্ব থাকে না অতএব আপনার কখনো সুযোগ থাকলে ফরসত থাকলে আপনি পড়বেন আর না থাকলে না পড়বেন অর্থাৎ সাধারণ অবস্থায় পড়াটা যেরকম গুরুত্বপূর্ণ শূন্যতম কাদা ওইরকম থাকে না সফর অবস্থায়